আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করছি আমার প্রিয় বন্ধুরা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি, আর আপনাদের দোয়া তো আমার সাথে আছে, আর সাথে আল্লাহর রহমত, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে সকালে উঠে আমার হাজব্যান্ডের জন্য চাপড়া বানাচ্ছি, গতদিন করে দিয়েছিলাম তো বলছিল খুব মজা হয়েছে। এটা বলে চাপড়ি, কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে চাপড়া বলতাম, তো চাপড়ি আর চাপড়া যাই হোক না কেন, এটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। আর কীভাবে রেডি করলাম সেটা একটু আপনাদের সাথে বলি। এখানে দিয়েছি হচ্ছে বেসন আর লাল আটা, সাথে দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজের ফুল পাওয়া যায় এখন যে সে পেঁয়াজের ফুল কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ, সামান্য লবণ দিয়ে কিন্তু ভালো করে করে নিলাম বেটারটা। তারপর একটু ঘি দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যাবে। তো কালকে যখন করেছি একটু ছিল না, ওটা আমার মেয়েরা খাওয়ার পর বলছিল আম্মু মজাই তো লাগে, তো আমাদের জন্য একটু করে দিও। তো আজকে একটু ওই জন্য বেশি করে করে নিয়েছি, কারণ এই চাপড়িটা শুধু আমি আর ও খাই, বাচ্চারা কখনোই খায় না। তো আজকে যেহেতু মেয়েরা বললো ওরাও খাবে, তো ভাবলাম ওদের জন্য একটু নেই, এই জন্য একটু বেশি করে করে নিয়েছি। তো ওর বাবাকে নাস্তা করে দিয়ে তারপরে আমি আর আজকে হাবিব হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত দাওয়াত খাবে, ওর এক ফ্রেন্ডের বাসায় যাবে, নাফিসাদের বাসায়। তো ওর জন্য তো খাওয়ার টেনশন নাই, তো তারপরেও ওর জন্য কিন্তু ডিম সিদ্ধ করে নিলাম, যদি যাওয়ার সময় খেতে চায়। তো এই জন্য পাঁচটা ডিমই সিদ্ধ দিলাম, তো আর খায়নি ও, সরাসরি ওই আন্টির বাসায় গিয়ে খেয়ে নিয়েছে সকালে। তো যাই হোক, আমাদের সকালের খাবারটা এটাই ছিল, ডিম সেদ্ধ, চাপড়ি আর দুধ চা। আর আমরা তো দুধ চা খাই, আমার হাজব্যান্ড তো চা খায় না, ওকে দিলাম হচ্ছে এক কাপ দুধ চিয়া সিড দিয়ে, তো ও খেয়ে নিয়েছে। আর এই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট শেষ করতে করতেই কিন্তু আমরা মেয়েদেরকেও আগেই ডেকে দিয়েছি, যেহেতু মিস্ত্রিরাও 9টার মধ্যে চলে আসে, তারপর ওরাও চলে যাবে কোচিংয়ে। তো এদিকে আমরা তাড়াতাড়ি করে ওর বাবার সাথে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। তো ওর বাবা একটু তাড়াতাড়ি করে খেয়েও চলে গেল, কারণ ওর গাড়ি এসে গেছে নিচে, তো ও বের হয়ে গেল, তারপরে আমরা খেতে বসলাম। তো আমরা না খাওয়া শেষ না করতেই মিস্ত্রিরা চলে আসছে, কারণ দিন তো একদম ছোট, তো ওরা যদি তাড়াতাড়ি না আসে তাহলে কিন্তু যেহেতু 5টার ভিতরেই সন্ধ্যা হয়ে যায় আর কাজ করতে হয়। আমাদের কিন্তু সিলেটে অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমরা তাড়াতাড়ি, আমাদের সন্ধ্যা আগে হয়, তো এই জন্য দেখলাম ওরা চলে আসছে। তো আসলে আপুদের কথা কি বলবো, এই যে চা খেতে গেলে তো মানে শায়লাও সেদিন বলছিল যে আপু তোমার হাতে চা খেতে খুব ইচ্ছা করে, আবার ওই দিন বলছিল হ্যানা যে আপু তোমার হাতের যদি এক কাপ চা খেতে পারতাম তোমার বারান্দায় বসে। তো আসলে চা বানায় আর তোমাদের সবার কথা মনে হয়, আর দিতে তো পারি না, ভার্চুয়ালভাবে দিলাম। তো চা খাওয়া শেষ করে আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে হাবিবের রুমে কোনো কাজ করছি না, জাস্ট হচ্ছে ফার্নিচারগুলো একটু এদিক সেদিক করব, কারণ আগে যেভাবে ছিল সেটাতে বেলকুনিতে যাওয়ার যে ডোরটা গ্লাসের সেটাও একটু মানে অন্ধকার অন্ধকার লাগতো, তারপরে জানালার পাশটাও, তো ওইগুলাই একটু মেয়েদের তো মাথায় হচ্ছে পোকা আছে আমাদের, মানে আমার হাজব্যান্ড তো সবসময় বলে। আর এই কাজটা হচ্ছে আমার অবশ্য মার কাছ থেকে পাওয়া জেনেটিকভাবে, কারণ আমার মা এরকম, এমনও হয়েছে যে রাত্রে উঠেও সে ফার্নিচার এদিক থেকে সেদিক করতো। তো এটা নিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক মানে কথা টথা হয়। তো যাই হোক, এই কাজটা অবশ্য সাহায্য করতো সবসময় রাজন এবং আমি, মানে আমার ছোটো ভাই রাজন, নয়ন একটু কম হেল্প করতো মাকে, আমি আর রাজন বেশি করছি। অবশ্য নয়ন যদি এখন আমার ভিডিও দেখে আমাকে তো ফোন করে বলবে যে তোমরাই শুধু করছো আর আমি তাকায় তাকায় দেখছি। তো আমরা একটু বেশি করছি, নয়ন একটু কম করছে। তো যাই হোক, আমার চেয়ে আবার অবশ্য বেশি করছে রাজন, কারণ আমি অনেক সময় এইসব কাজ দেখলে বাসা থেকে বের হয়ে যেতাম লুকায় লুকায়, কিন্তু রাজন সবসময় মাকে সব কাজে সুন্দরভাবে একবার 100% সবসময় সাহায্য করতো এবং এখনও করে। মা তো বলে ও আমার মেয়ের মতো।
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ওদিকে হাবিবের বেডরুমটা কিন্তু দেখানো শেষ, ফার্নিচারগুলো কীভাবে রাখছি, আরও কিছু কাজ আছে। তো সবই তো এলোমেলো একসাথে কিন্তু হচ্ছে না, যেহেতু পুরোটা বাসায় এলোমেলো করে নিয়েছি। তো গোছানোর পরে আপনারা বুঝতে পারবেন আসলে কী কাজ হচ্ছে, কতটুকু সিম্পল সিম্পলভাবে কিন্তু কাজ করছি। তারপরেও না মনে হচ্ছে যে মানে পুরোটা বাসায় কীভাবে এলোমেলো। আমি এটা ওদেরকে বলছিলাম যে তোমরা না বলছিলা যে ম্যাডাম আমাদের কিন্তু কোনো ধুলো ময়লা হবে না, আর যে হালকা কাজ এটুকু করে দিব, আপনি বুঝতেই পারবেন না যে পুরো বাসাটা আপনি সুন্দরই থাকবে। তো এখন এগুলো বলছিলাম আর ওরা হাসছিল, যা আসলে কাজ করতে গেলে বোঝা যায়, তার আগে কিছুই বোঝা যায় না। তো যাই হোক, ওদের কাজের হাত কিন্তু খুবই ভালো। আমার বাসায় মোটামুটি সব কাজ ওরাই করে দিয়েছে, বিশেষ করে শাহজাহানের আইডিয়াটা বেশ ভালো। বেশ ভালো মানে ইন্টেরিয়রের ব্যাপারে যদি একটু বোঝানো যায়, ও দেখছি যে সেটা খুব সুন্দরভাবে বুঝে নেয়। কারণ আমার বাসা তেমন একটা বড় না, এই জন্য আমি কিন্তু ইন্টেরিয়র ডিজাইনারের সাথে কখনোই কথা বলিনি। যতটা চয়েস কিছুটা ওই যে আমার ফ্রেন্ড টুম্পা আছে আর ওর হাজব্যান্ড আরিফ, ওরাই দুজন একটু হেল্প করেছে, আর আমি আর আমার হাজব্যান্ড মিলে আর আমার তিন বাচ্চা মিলেই কিন্তু আমার বাসায় যতটুকু কাজ করার করে নিয়েছি। আজকেও মানে প্রথম দিন যে ওদিনেও কিন্তু টুম্পা এবং আরিফ আসছিল, বলছি তো আপনাদের সাথে ড্রেসিং টেবিলের আইডিয়া কিন্তু ওরাই দিছে। তো আসলে ইন্টেরিয়রের ড্রেস মানে আনিনি এই কারণে যে বেশি কাজ না, আমরা নিজেরাই যতটুকু পারি নিজেদের মতো করে করে নিলাম। তো আপনারা শুধু বলে যাবেন, পরে যখন পুরোটা গোছানো হবে তখন হয়তো বুঝতে পারবেন আসলে কতটুকু কাজ করেছি। তো এখন আসল কথায় আসি, সেটা হলো সারা দিন কষ্ট করার পরে রাত্রে যখন হাজব্যান্ড এসে বলল যে এটা এইভাবে না, অন্যভাবে করলে ভালো হতো, তখন মেজাজটা কেমন খারাপ হয় আসলে কিছুই বলার নেই। কারণ সে তো সারাদিন ছিল না, তো আমি কিন্তু সকালে বলেছি। আর একটা জিনিস যেটা হচ্ছে, প্রথমে কিন্তু একটু বোঝাও যায় না, কাজটা কমপ্লিট হওয়ার পরে বোঝা যায় যে কেমন হয়েছে। তো আমি আসলে বুঝতে পারিনি। তো এই ডিপ ফ্রিজটা যে এখানে আনার পরে জায়গাটা না একটু কেমন জানি বেশি বড় বড় জায়গাটা বেশি নিয়ে নিচ্ছিল, দেখতে একটু অড লাগছিল। তো অফিস থেকে আসার পর ও বারবার বলছিল যে না এটা এভাবে করা যাবে না। তো সুবিধার বিষয় হলো যে এই দুটো বক্স কিন্তু ওরা না আলাদাভাবে করেছে। তো আলাদাভাবে করার জন্য আমার যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে আমি কিন্তু ফ্রিজটা আবার যে কিচেনের যে জায়গাটাই ছিল সেখানেই কিন্তু দিতে পারছি। এবং আমার জন্য আর একটু সুবিধা হলো, সেটা হলো আমি ফ্রিজের উপরের পার্টটাও কিন্তু আমি এখন ব্যবহার করতে পারবো। সেটাও তো আপনাদের সাথে আমি কিভাবে কি করেছি সেটা যখন এটা সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তার আগে তো অতটা হয়তো আপনারাও বুঝবেন না আর আমিও বলে বোঝাতে পারবো না। তো শুধু কষ্ট একটাই যে এই আইডিয়াটা যদি আগে থেকে করা থাকতো তো ওদেরও কষ্ট কম হতো, ফ্রিজ এ পাশ থেকে সে পাশ, ও পাশ থেকে এ পাশ, আর তারপরে এই পাশে র্যাকটাও বানানো হয়ে গেছে। তো র্যাকটা আমি আর একটা কাজে লাগালাম, এই জন্য আমার কিছু বোর্ড নষ্ট হলো বা ওদেরও কষ্ট হলো। তো যাই হোক না কেন, একবারই হোক দ্বিতীয়বার যেন না হয় এই জন্য ভাবলাম যে যা করার এইবারই একটু করে নেব। এরপরে হয়তো আর এই বাসায় কাজ করার মতো তেমন কোনো জায়গাও থাকবে না বা আমারও হয়তো অয়ে থাকবে না, মানে আমি আর কী করাবো, কারণ পুরোটা বাসায় জুড়েই আমি হালকা পাতলা কাজ করে নিয়েছি। তো ওই তো একটা কাজ করার সময় যদি আফসোস থাকে পরবর্তীতে কিন্তু সেটা মনের মধ্যে খুঁতখুত লাগে। যেমন আমার ড্রয়িং রুমের টেবিল ক্যাবিনেটটা আমি কিন্তু সুন্দরভাবে আমার মনের মতো করতে পারিনি, এই জন্য কিন্তু বারবার উঠেনে খুঁতখুত লাগে। তো এটা মাথা থেকে বের করে দেওয়ার চেষ্টা করছি, অলরেডি অনেকটাই বের হয়ে গেছে। তো ভাবছি যে অবস্থায় থাকুক ওটার দিকে আর নজর দিব না। তো একজন আপু জানতে চেয়েছিল যে আমার ডালিম গাছের ফুলগুলো এত লাল কেন, ডালিমগির ফুল কীরকম লালই হয়। আসলে আমি দেখেছি, আসলেই আমি ভাবলাম আপুর কথা শোনার পরে যে আসলে ডালিমের ফুল যে এত লাল হয় এটা আমার জানা ছিল না। গোড়ার দিকে আমি সবসময় দেখেছি একটু কালো কালো থাকে, কিন্তু আমার ডালিমের ফুলগুলো কিন্তু একদম টসটসে লাল। আর এই ডালিমটা অবশ্য কাশ্মীর থেকে সরাসরি নিয়ে আসা, তো তো হয়তো কাশ্মীরের ফল যেহেতু ভালো তো এই জন্যই কিন্তু আমি এটা টবে লাগিয়েছিলাম। তো দেখা যাক, আলহামদুলিল্লাহ যেহেতু ফুল এবার এসেছে তো ইনশাল্লাহ ভালো ফলই পাবো, আর ফল যেটাই আসুক না কেন আপনাদের সাথে তো ইনশাল্লাহ শেয়ার করবই।
তাই তো পুরো সাতটার কি অবস্থা। আর এই বাসা যে ভাইয়েরা আছে বা যারা আমার ভিডিও দেখেন সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে শব্দ প্লাস এই ডাস্টের কারণে, কারণ আপনাদের তো একটু হলেও অসুবিধা হচ্ছে। তো কি করব, শখের কাছে আসলে অনেক কিছুই আমাদের কষ্ট মেনে নিতে হয়। তো আমার শখের জন্য আপনারাও হয়তো একটু কষ্ট করলেন আমার জন্য, এই জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। আর হচ্ছে এদিকে আজকে না হাবিবের ড্রয়িং এক্সাম ছিল, বলছিলাম না যে শিল্পকলাতে, তো ওখানে তো টুম্পা নিয়ে যাবে, তো আমিরা একা বাসায় থাকবে, এই জন্য আমিরা আমাদের বাসায়। তো আমিরা আমি আর হিমি বসে ড্রয়িং করছিলাম আর মিস্ত্রিরা কাজ করছিল। এটা হচ্ছে দুপুরে খাওয়ার পরে আমরা দুজনে তিনজনে মিলে ড্রয়িং করলাম। এই যে এটা হচ্ছে আমার ড্রয়িং, একদম মানে কি বলবো, ছোট্ট একটা বাচ্চার মতো ড্রয়িং করে। আমার খুব শখ ড্রয়িং করার, কিন্তু কিছুই পারি না, বেসিক কী জিনিস সেটাই জানি না আমি আসলে। আমার আসলে জীবনে না অনেক শখ, কিন্তু কোনো শখটাই আমি সুন্দরভাবে যে পরিশ্রম দিয়ে একটু করব সেটা করা হয় না। তো ড্রয়িংটা আমার এরকমই একটা জিনিস। তো মাশাল্লাহ আমার কিন্তু তিনটা বাচ্চা খুব সুন্দর ড্রয়িং করে, যেটা আপনারা গত ভিডিওতে দেখেছেন এবং সবাই বলেছেন যে মেয়ের হাত, ড্রয়িংয়ের হাত অনেক ভালো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন আমার তিনটা বাচ্চারই ড্রয়িংয়ের হাত খুবই ভালো। আর এটা হয়তো পেয়েছে ওদের ওর জেনেটিকভাবে ওর দাদুর কাছ থেকে, কারণ ওদের দাদু খুব সুন্দর ড্রয়িং করতো, খুব সুন্দর মানে খুবই সুন্দর। তো এই যে দুপুরে শুয়েছিলাম সবাই মিলে, বিছানার কি অবস্থা, একটা বেডে যেহেতু সবাই মিলে শুয়েছিলাম, তো এই জন্য বিছানাটা এখন বললাম যে হিমিকে যে গুছিয়ে নাও। তো হিমি বললো যে আমি গোছাতে পারবো না, আমি এদিকে আমিরার সাথে খেলছি, তো আমার যেহেতু হাতে ব্যথা, তো আমি একটু মন খারাপই করলাম। তো বললাম আচ্ছা থাক আমি পরে গোছাবো, না গোছালে থাক এরকমই। পরে দেখি যে না মিমি এসে গোছাচ্ছে, এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর আজকে আমিরা আছে তো, আর হিমি মিমি তো ওদের আবার ছোটো বাচ্চা খুবই পছন্দ, আর আমিরা হচ্ছে ওদের বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, ওরাও খুব এনজয় করছে। আর আজকে কিন্তু ওরা 10:30 পর্যন্ত রাত আমাদের বাসায় ছিল, তো ওদেরকে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ যখন হাবিব আর অর্পা আসে বা টুম্পা আসে তখন কিন্তু বাসায় মিস্ত্রিও ছিল, আর আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম, ক্যামেরাটা আর অন করা হয়নি। তো আজকে কিন্তু আমার প্রিয় প্রিয় আপুদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, আর আমার কষ্টে যে আমার আপুরাও কষ্ট পাচ্ছেন। তো অনেক আপুরা তো চাচ্ছে যে এসে যেন আমার বাসায় কাজ করে দিয়ে পরিষ্কার করে দিয়ে যান, তো এইগুলো আসলে যখন কমেন্ট পাই তখন কিন্তু খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করছি। আর এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন, অনেকেই নতুন আসেন বা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, তো আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই কিন্তু আমাকে যদি একটু ভালোবাসেন, আমার ভিডিও একটু ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরিশেষে বলছি লাইক দিতে কিন্তু ভুলবেন না, তো প্লিজ প্লিজ একটা লাইক অবশ্যই দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।